আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, যারা এবার এসএসসি 2020 সালের পরীক্ষার্থী এবং আজকে যারা ভূগোল ও পরিবেশ পরীক্ষাটি দিয়েছ, তাদের এমসিকিউ কীরকম হয়েছে বা এমসিকিউ তোমরা কীরকম দিলা, তার জন্য আমরা এমসিকিউ এর সমাধানটা নিয়ে আসছি তোমাদের জন্য। তো এমসিকিউ সমাধানটা সম্পূর্ণরূপে পেতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো, অবশ্যই আমাদের সাথে থাকবে। তো এখন আমরা ভূগোল ও পরিবেশ পরীক্ষার এমসিকিউ খ সেট প্রশ্নটির সমাধান দেব। আমরা সমাধানের জন্য যে সেটটিকে নির্বাচন করেছি সেটি হলো খ সেট। তো প্রথম ভূগোল ও পরিবেশ পরীক্ষার প্রথম যে কোয়েশ্চেনটা আছে সেটা হলো যে 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য কত মিনিট, এটা হবে 4 মিনিট। এটার অ্যান্সার হবে ঘ। 1 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার হবে ঘ। 2 নম্বর কোয়েশ্চেনে বলা হয়েছে রকি পর্বতে কোন স্থানীয় বায়োটি প্রবাহী হয়, এটা হলো বোরা। যারা পড়াশোনা করছো তারা জানো এটা হলো বোরা। 2 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার হবে ক। তারপর আমাদের 3 নম্বর যে কোয়েশ্চেনটা আছে সেটাতে বলা হয়েছে বায়ুমণ্ডলে বিভিন্ন চাপ বলয় সৃষ্টির কারণ কি, বায়ুমণ্ডলে বিভিন্ন চাপ বলয় সৃষ্টির কারণ কি। দ্রাঘিমাংশের পার্থক্য, উষ্ণতার পার্থক্য, পৃথিবীর আহ্নিক গতি, এই সকলগুলোই কিন্তু বায়ুমণ্ডলে বিভিন্ন চাপ বলয় সৃষ্টির এক কারণ সমূহ। তো অ্যান্সার সবকটা হবে, 3 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার হবে সবগুলো। তারপর আমাদের 4 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার করার আগে আমরা একটু উদ্দীপকটা পড়ে নিব। উদ্দীপকে বলা হয়েছে যে জাহের মালয়েশিয়া বেড়াতে গিয়ে দেখলো যে প্রতিদিন বিকালে সেখানে বৃষ্টিপাত হচ্ছে। সে জানতে পারলো এ ধরনের বৃষ্টিপাত সেখানে প্রায় সারা বছরই সংঘটিত হয়। তো জাহের কোন ধরনের বৃষ্টিপাত দেখেছিল, এটা হলো পরিচলন বৃষ্টি। এর অ্যান্সার হবে ঘ। 4 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার হবে ঘ। তারপর 5 নম্বরে আমাদের যে কোয়েশ্চেনটা আছে সেটাকে আগে আমরা পড়ে নিব। 5 নম্বর কোয়েশ্চেন আছে যে নদীর অপ্রশস্ত মোহনায় শব্দ তরঙ্গের সৃষ্টি হয়। এখানে নদীর অপ্রশস্ত মোহনায় শব্দ তরঙ্গের সৃষ্টির কথা বলা হয়েছে। পৃথিবী চাঁদ এবং সূর্য যখন একই সরলরেখায় থাকে, চাঁদ এবং সূর্য যখন পৃথিবীর সাথে সমকোণে থাকে, যখন প্রবল জোয়ার সংঘটিত হয়। এর অ্যান্সার হবে 2 ও 3। এর অ্যান্সার হবে 2 ও 3। 6 নম্বর কোয়েশ্চেন বলা হয়েছে যে সমুদ্রের তলদেশে ভূমিরূপকে কয়টি ভাগে ভাগ করা যায়, সমুদ্রের তলদেশের ভূমিরূপকে 4টি ভাগে ভাগ করা যায়। তো সর অ্যান্সার হবে ঘ, 4। 7 নম্বর কোয়েশ্চেনে বলা হয়েছে যে নিচের কোনটি শীতল স্রোতের বৈশিষ্ট্য, নিচের কোনটি শীতল স্রোতের বৈশিষ্ট্য। এখানে মার্গগুলো যেগুলো আছে যে উষ্ণ অঞ্চল হতে শীতল অঞ্চলের দিকে প্রবাহিত হয়, এটি ঠান্ডা কিন্তু হালকা প্রকৃতির নয়, পানির নিম্নাংশ দিয়ে অন্তর্প্রবাহ রূপে প্রবাহিত হয়, সমুদ্রের উপরের অংশ দিয়ে প্রবাহিত হয়। এখানে বলা হয়েছে শীতল স্রোতের বৈশিষ্ট্য কিন্তু এটা কিন্তু হবে যে উষ্ণ অঞ্চল হতে শীতল অঞ্চলের দিকে প্রবাহিত হয়। তো অ্যান্সার হবে ক। 7 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার হবে ক। এরপর 8 নম্বর যে কোয়েশ্চেনটা আছে সেটা হলো যে বিশ্ব জনসংখ্যা বৃদ্ধির ধারাকে কয়টি পর্যায়ে ভাগ করা যায়, বিশ্ব জনসংখ্যা বৃদ্ধির ধারাকে কয়টি পর্যায়ে ভাগ করা যায়। এর অ্যান্সার হবে 3। তো 3 আছে খতে। 8 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার হবে খ। 9 নম্বর কোয়েশ্চেনের আগে আমরা পুরোটা পড়ে নিই। আগে এখানে আসছে এ নামক দেশের মোট জনসংখ্যা 2,93,00,000 জন, ওই দেশের আয়তন 1,43,350 বর্গ কিলোমিটার, এ নামক দেশের জনসংখ্যার ঘনত্ব প্রায় কত জন। এর অ্যান্সার হবে 204 জন। 5 নম্বর তারপর 10 নম্বর আমাদের যে কোয়েশ্চেনটা আছে সেটা হলো যে গ্রামীণ বসতিতে রাস্তার প্রাধান্য কম, প্রকৃতি নির্ভর অর্থনৈতিক কর্মকাণ্ড অধিক, দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে অর্থনৈতিক কার্যক্রম বেশি। তো এর অ্যান্সার হবে সবগুলো। তো 10 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার হবে ঘ। 11 নম্বর কোয়েশ্চেন আছে বাংলাদেশের জনপ্রতি কৃষি জমির পরিমাণ 0.05 একর, এটাই সঠিক উত্তর। তো 11 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার হবে ক। 12 নম্বর যে কোয়েশ্চেন আছে সেটা হলো যে মংলা বন্দর দিয়ে দেশের মোট রপ্তানির শতকরা কত ভাগ সম্পন্ন হয়, এটা 80 ভাগ। এটা হবে 80। তারপর বৃহৎ শিল্পের বৈশিষ্ট্য হলো অধিক মূলধন প্রয়োজন, বিশাল অবকাঠামো দরকার, সাধারণ শহর থেকে দূরে গড়ে ওঠে। তো 13 নম্বর কোয়েশ্চেন অ্যান্সার হবে সবগুলো, অর্থাৎ অধিক মূলধন প্রয়োজন হয়, বিশাল অবকাঠামো দরকারও হয়, সাধারণ শহর থেকে অনেক দূরে গড়ে ওঠে, যেখানে কারণ বৃহৎ শিল্পের ক্ষেত্রে বর্জ্য পদার্থ একটা বিশেষ হুমকি স্বরূপ। তারপর যেটা আছে যে বরিশাল অঞ্চলের প্রধান যোগাযোগ ব্যবস্থা নৌপথ, কারণ
উঁচু ভূমির অবস্থান, অসংখ্য নদীর অবস্থান, ভূমির গঠন। এর অ্যান্সার হবে 2 ও 3, অর্থাৎ অসংখ্য নদীর অবস্থান ও ভূমির গঠন। এরপর 15 নম্বর কোয়েশ্চেনের জন্য আমরা অপর পৃষ্ঠায় চলে যাব। 15 নম্বর কোয়েশ্চেন আছে যে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে বাংলাদেশের মধ্যভাগ দিয়ে। এটা তো সহজ, সবাই জানি আমরা। 15 নম্বর অ্যান্সার হবে খ। 16 নম্বর কোয়েশ্চেন হলো কোন জেলায় রেলপথ নাই, মাদারীপুর জেলায় রেলপথ নাই। তো 16 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার হবে গ। 17 নম্বর কোয়েশ্চেন, এখানে কিন্তু আরও জেলা আছে বাংলাদেশে, সে যেহেতু এখানে ওইগুলো উল্লেখ করা হয়নি সেহেতু হবে গ। 17 নম্বর কোয়েশ্চেন, বসতি স্থাপনে সহায়ক ভূমিকা রাখে ভূমির ধরন, সুপেয় পানি, নিরাপত্তা। এই সবগুলোই কিন্তু বসতি স্থাপনের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ ভূমির ধরন এটা গুরুত্বপূর্ণ। কারণ যদি পাহাড়ে যদি তুমি বসতি স্থাপন করতে যাও, সেক্ষেত্রে তোমার ভূমি অবশ্যই ভূমির দিকে খেয়াল রাখতে হবে। তো 18 নম্বর কোয়েশ্চেন যেটা, তার আগে আমরা উদ্বেগটা পড়ে নিব যে মুনিয়া এমন এক বসতিতে বাস করে যেখান হতে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সহজে যাতায়াত করা যায়। এখানে বিদ্যুৎ, গ্যাস, চিকিৎসা ও কর্মসংস্থানের ব্যবস্থা থাকলেও নানাবিধ কারণে ঘটছে ব্যাপক পরিবেশ অবক্ষয়। মুনিয়া কোন বসতিতে বাস করে? বিক্ষিপ্ত। তো 18 নম্বর কোয়েশ্চেন অ্যান্সার হবে ঘ। তারপর 19 নম্বর কোয়েশ্চেন যেটা আছে আমাদের, মুনিয়ার বসতিতে সৃষ্ট সমস্যার কারণ, সমভূমির অভাব। তো কোয়েশ্চেনটার অ্যান্সার হবে সঠিক পরিকল্পনার অভাব। 19 নম্বর কোয়েশ্চেন বলা হয়েছে মুনিয়ার বসতিতে সৃষ্ট সমস্যার কারণ সঠিক পরিকল্পনার অভাব। তো 19 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার হবে গ। 20 নম্বর কোয়েশ্চেন যেটা আমাদের, সেটা হলো যে ব্রড গেজ রেলপথের প্রস্থ কত মিটার? 1। 20 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার ক। 21 নম্বর কোয়েশ্চেন হলো যে বাংলাদেশে বনভূমির পরিমাণ শতকরা কত ভাগ? 17 ভাগ। তো 21 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার হবে গ। 22 নম্বর কোয়েশ্চেন অ্যান্সার আগে আমরা উদ্দীপক পড়ে নিব। উদ্দীপকে বলা হয়েছে যে তুহিন সুন্দরবনে বেড়াতে গিয়ে বিভিন্ন ধরনের গাছপালা ও জীবজন্তু দেখতে পেল। সে জানতে পারলো যে এ বনে অতীতে আরও বেশি গাছপালা ও জীবজন্তু ছিল। 22 নম্বর কোয়েশ্চেনে বলা হয়েছে তুহিনের দেখা বনভূমি কোন গাছ পাওয়া যায়? তুহিনের দেখা বনভূমিতে কোন গাছ পাওয়া যায়? গড়ান ও গোলপাতা। এটা হলো সুন্দরবনে অবশ্যই গড়ান ও গোলপাতা পাওয়া যায়। তো 22-এর অ্যান্সার হবে খ। তারপর আমাদের 23 নম্বর কোয়েশ্চেন অ্যান্সার করবো আমরা। 23 নম্বর কোয়েশ্চেনে বলা হয়েছে যে উদ্দীপকে উল্লেখিত বনে জীবজন্তু ও গাছপালা কমে যাওয়ার কারণ বৈশ্বিক উষ্ণায়ন, শিল্পের কাঁচামাল সংগ্রহ, স্থিতিশীল আবহাওয়া। তো অ্যান্সার হবে 1। 22 নম্বর কোয়েশ্চেন ছিল, 23 নম্বর কোয়েশ্চেনটা আমরা আবার একটু পড়ি যে উদ্দীপকে উল্লেখিত বনে জীবজন্তু ও গাছপালা কমে যাওয়ার কারণ বৈশ্বিক উষ্ণায়ন, শিল্পের কাঁচামাল সংগ্রহ, স্থিতিশীল আবহাওয়া। তো অ্যান্সার হবে 1 ও 2, কারণ শিল্পের কাঁচামাল সুন্দরবন থেকে সংগ্রহ করা হয়, সেক্ষেত্রে এটা অবশ্যই এফেক্ট করে এবং বৈশ্বিক উষ্ণায়ন তো অবশ্যই এফেক্ট করে। স্থিতিশীল আবহাওয়া থাকলে তো এটা সমস্যাই হইতো না। তারপর যেটা আছে যে 24 নম্বর কোয়েশ্চেন, বাংলাদেশে আন্তর্জাতিক নদীর সংখ্যা কত? 54টি। তো 24 নম্বর কোয়েশ্চেন অ্যান্সার হবে ক, 54টি। 25 নম্বর কোয়েশ্চেনে বলা হয়েছে নিচের তথ্যগুলি লক্ষ্য করো। তথ্যগুলো ছিল যে ভূমিকম্পের সাথে সুনামির সম্পর্ক নাই, দুর্যোগ ব্যবস্থাপনা একটি ব্যবহারিক বিজ্ঞান, নদী ভাঙনের একটি কারণ হলো শিলার উপাদান। তো এর অ্যান্সার হবে 2-3, দুর্যোগ ব্যবস্থাপনা একটি ব্যবহারিক বিজ্ঞান, নদী ভাঙনের একটি কারণ হলো শিলার উপাদান। তো 25 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার হবে গ। 26 নম্বর কোয়েশ্চেনটা হলো জিওগ্রাফি শব্দের অর্থ কী? পৃথিবীর বর্ণনা। জিওগ্রাফি, জিও এবং গ্রাফিটাকে এক্সটেনশন আলাদাভাবে বিশ্লেষণ করলে আমরা পেয়ে যাব। তারপর যেটা আছে যে 27 নম্বর কোয়েশ্চেন, তার এক উদ্দীপকটা দেখি, সূর্য থেকে বুধ থেকে এ, তার থেকে পৃথিবী, তারপর আছে বি। তো সূর্য থেকে বি গ্রহের দূরত্ব কত? এখানে বিটা কি আগে বুঝে নিই যে পৃথিবীর পর থাকে মঙ্গল, তো মঙ্গলের দূরত্ব 10.8 কোটি কিলোমিটার। তো বীর দূরত্ব হবে 10.8 কোটি কিলোমিটার। 27 নম্বর কোয়েশ্চেন অ্যান্সার হবে ক। উদ্দীপকের আলোকে নিচের কোন উক্তিটি সঠিক? এ ও বি উভয় গ্রহের উপগ্রহ সংখ্যা সমান। এ ও বি, এখানে বুধ শুক্র কিন্তু কোনো উপগ্রহ এবং পৃথিবীর উপগ্রহ সংখ্যা সমান না, এটা সঠিক না। এ ও বি উভয় সৌরজগতের উজ্জ্বল গ্রহ। এ ও বি উজ্জ্বল গ্রহ। এ গ্রহের তুলনায় বি গ্রহের ব্যাস অধিক, এ গ্রহের তুলনায় বি গ্রহের ব্যাস অধিক, এটা তো অবশ্যই। সূর্যকে প্রতিক্রম করতে এর তুলনায় বি গ্রহের সময় বেশি লাগে। তো অ্যান্সার হবে ঘ, সূর্যকে প্রদক্ষিণ করতে এর তুলনায় বি গ্রহের সময় বেশি লাগে, কারণ এখানে বি অবশ্যই দূরের গ্রহ, তো এটাকে বেশি দূরত্ব অতিক্রম করতে হয়। তারপর যেটা আছে 29, যুক্তরাষ্ট্রের প্রমাণ সময় কতটি? 5টি। 29 নম্বর কোয়েশ্চেন অ্যান্সার হবে গ, 5।
তারপর সর্বশেষ কোয়েশ্চেন আমাদের আজকের কোয়েশ্চেন পেপারে, যে রবিন মানচিত্রে মসজিদ মন্দির খেলার মাঠ ও নদী দেখতে পেল কিন্তু জমির কোনো সীমা পেল না, এটা কি হবে? ভূমি ভূসংস্থানিক মানচিত্র। তো বন্ধুরা, এরপর যে আমরা এসএসসি 2020 সালের ভূগোল ও পরিবেশ পরীক্ষার কোয়েশ্চেনটির সমাধান দিলাম। তো আমরা এর আগেও যে কয়েকটি পরীক্ষা হয়েছে প্রত্যেকটা বিভাগের এবং প্রত্যেকটি পরীক্ষার এমসিকিউ এবং সিকিউ সমাধান দিয়েছি এবং দেওয়ার চেষ্টা করেছি। ভবিষ্যৎ যে কয়েকটা পরীক্ষা হবে তার সমাধানগুলো আমরা দেবো। তো অবশ্যই তোমরা আমাদের সাথে থাকবে। এ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।